সড়কে রাখা যাবে না সিএনজি ও মোটরসাইকেল, অভিযান চলবে। হোসেন ব্যাপারে তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি বিলকিস ওয়াসিফা। সড়কের দুপাশে রাখা যাবে না সিএনজি ও মোটরসাইকেল বললেন ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম। রোববার দুপুরে হাজীগঞ্জ বাজারের ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ও ট্রাফিক সার্জেন্ট নোমান হোসেন সড়কের দুপাশে পার্কিং করা সিএনজি ও মোটরসাইকেলের উপর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি মোটরসাইকেল ও দুটি সিএনজি জব্দ করা হয়। ওই সময় দুইটি সিএনজির উপর মামলা করা হয়েছে। হাজীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম পপুলার বিডি নিউজকে বলেন, সড়কের দুপাশে সিএনজি এবং মোটরসাইকেল রেখে যানজট সৃষ্টি হয়, এতে জনসাধারণের চলাচলে ব্যাঘাত ঘটে। এখন থেকে রাস্তার পাশে মোটরসাইকেল ও সিএনজি রাখলেই মামলা হবে। এসব সমস্যা নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ।